আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আজকে আমি আপনাদেরকে ফুটবল বেসড দুইটি টিপস দিব। এই দুইটি টিপস যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের অসংখ্য টাকা লসের হাত থেকে বেঁচে যাবে আর আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দিন। তো ভিডিওটা শুরু করা যাক, চলুন। তো আমার ব্যক্তিগত কিছু বেট হিস্টোরি আগে দেখাই। তো দেখেন, আজকে আমি এই বেটটা ধরছি, ঠিক আছে? তো দেখেন এখানে ম্যাচের রেজাল্ট হয়েছে ড্র, 0-0। দেন স্টেকটা করছি আমি, দেখেন W1 মানে টিম ওয়ানের ফকে স্টেক করছি, বাট লস হয়ে গেছে। তো আরেকটা হিস্টোরি দেখাই। তো দেখেন, তো সেম ম্যাচ, ঠিক আছে? তো এখানে ম্যাচটা ড্র হয়েছে। তো দেখুন, ম্যাচ ড্র, দেন স্টেক করছি হ্যান্ডিক্যাপও, দেন রিফান্ড। তো আপনারা হয়তো লক্ষ্য করেন ম্যাচটা ড্র হয়েছে বাট আমার লস হয়নি, রিফান্ড পাইছি। তো এটা কীভাবে পাইছি? তো এখন আমি একটা ফুটবল লাইভ ম্যাচে গিয়ে দেখাচ্ছি। তো ধরে নেন আমার পছন্দের টিম হচ্ছে টিম ওয়ান, ঠিক আছে? তো এখন যদি আমি W1-এর উপরে স্টেক করি, সেক্ষেত্রে যদি ম্যাচের রেজাল্ট 0-0 হয় মানে ড্র হয়, তাহলে কিন্তু আমার লস হয়ে যাবে। দেন যদি আমার টিমে গোল দেয় বা জিতে, সেক্ষেত্রে আমার লাভ হবে। তো আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে W1 W2-তে বেট না করে আমরা হ্যান্ডিক্যাপে করতে পারি। তো হ্যান্ডিক্যাপে যদি আমরা টিম ওয়ানে বেট করি, সেক্ষেত্রে আমাদের যদি টিম গোল না দিতে পারে, ম্যাচটা যদি ড্র হয়, আমাদের লস হবে না, আমরা টাকাটা রিফান্ড পাবো, ঠিক আছে? আর যদি আমরা ডাইরেক্টলি এখানে গিয়ে W1-এ বেট করি, সেক্ষেত্রে আমাদের লস হয়ে যাবে, দেন রিফান্ড পাবো না। আর যদি আমাদের টিম জিতে যায়, ঠিক আছে, 1-0 হ্যান্ডিক্যাপ লাগানোর পরও যদি আমাদের টিম জিতে যায়, সেক্ষেত্রে আমাদের, দেখেন এখানে ওডস দেওয়া আছে, এই প্রফিটটা আমাদের হবে, ঠিক আছে? তো বুঝতে পারছেন হ্যান্ডিক্যাপ অপশানটা অনেক ভালো আপনার। দেখেন এখানে আমার ম্যাচটা ড্র হয়েছে বাট লস হয়নি, রিফান্ড পাইছি, ঠিক আছে? আর দেখেন এখানে আমি W1-এ ধরছি, ড্র হয়েছে বাট লস হয়ে গেল, টাকাটা রিফান্ড পাইলাম না, মানে একটা আফসোস থাকে। তো সবার এ বলটা হয়, আমরা কি করি, ওডস বেশি থাকে, ওডস বেশি থাকার কারণে আমরা ডাইরেক্টলি W1-এ বেট করে দিই। তো এটা করা যাবে না, আপনাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে প্রফিট করব এখান থেকে, লস না। তো যদি আপনারা প্রফিট করতে চান তাহলে অবশ্যই হ্যান্ডিক্যাপও আপনাদের স্টেক করতে হবে, ঠিক আছে? তো অবশ্যই আপনারা 1-0 বা 2-0, তো 1-0 হচ্ছে প্রথম টিম আর 2-0 হচ্ছে সেকেন্ড টিম, ঠিক আছে? তো আপনার পছন্দের টিম অনুযায়ী দেন আপনারা স্টেকটা করবেন। আবারও বলে দিচ্ছি, দেখেন এখানে হ্যান্ডিক্যাপ যে অপশান আছে, এই অপশানতে আপনারা স্টেক করবেন। আর কখনোই এই যে এখানে W1 W2 এগুলাতে দেন স্টেকটা করবেন না। তো আর এটা হচ্ছে ফার্স্ট টিপ, ঠিক আছে? তো সেকেন্ড যে টিপসটা আছে এটা বলছি। তো সেকেন্ড টিপসটা হচ্ছে, আপনার যদি টিমটা একটু নর্মাল হয়, ওসটা যদি দেখেন হাই, তাহলে আপনারা হ্যান্ডিক্যাপ অপশানে গিয়ে এই যে 1-0-তে স্টেক না করে, এখানে আপনারা ডাবল সান্স যে 1x লেখা আছে, এই জায়গায় আপনারা স্টেক করতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রে হবে কি, আপনাদের কিছু টাকা প্রফিট আসবে এক্সট্রা। এক্সট্রা বলতে হ্যান্ডিক্যাপ 1-0-তে যদি আমরা স্টেক করতাম, ম্যাচটা ড্র হইলে সেক্ষেত্রে আমাদের রিফান্ড হইতো বাট লাভ হইতো না। দেন আমরা যদি 1-0 সরি 1x-এ যদি আমরা স্টেক করি, সেক্ষেত্রে ম্যাচটা যদি ড্র হয় সেক্ষেত্রে আমাদের প্রফিট হবে, আর আমাদের টিম যদি জিতে যায় সেক্ষেত্রেও প্রফিট হবে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আরেকটা ম্যাচ। তো দেখেন এখানে আমি 2x-এ স্টেক করছি, তো সেক্ষেত্রে আমার টিমটা ড্র করছে, ড্র করার পরও কিন্তু আমি এখানে উইন হয়ে গেছি, ঠিক আছে? আর সত্যি কথা, যেটা আমার একটু ভয় ছিল আমার যদি টিমে হেরে যায়, সেই কারণে আমি সোল্ড আউট করে নিছি। তো এটা সিরিয়াস ভাববেন না কেউ। তো যাই হোক, এই টিপস দুইটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের অসংখ্য টাকা লসের হাত থেকে বেঁচে যাবে। আপনারা নিজেও একবার চিন্তা করে দেখেন আপনারা কোন জায়গায় স্টেক করতেন এতদিন, ঠিক আছে? তো হ্যান্ডিক্যাপ অপশানে না রেগুলার টাইমের 1x-2-তে? তো আপনারা একটু ভাইবা নেবেন। আর ভিডিওটা যদি ভাই একটু ভালো লাগে থাকে, মন থেকে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আরেকটা আপনাদেরকে জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, ঠিক আছে?
তো এই চ্যানেলে আমি মূলত বিভিন্ন ফ্রি প্রেডিকশন দিয়ে থাকি। তো দেখেন উইন করছি, তো এগুলো আমি আগে প্রেডিকশন দিয়ে রাখছিলাম। তো আপনারা এই চ্যানেলে গিয়ে নর্মালি জয়েন করে নেবেন, দেন আপনারা প্রেডিকশন পেতে পারেন, ঠিক আছে? তো দেখেন এখানে রেজাল্ট দেন প্রেডিকশন যেগুলো, তো দেখেন এগুলো আমি এরকমভাবে স্ক্রিনশট আকারে দিয়ে থাকি। তো আপনারা জয়েন হয়ে নেবেন, আর কেউ যদি পারফেক্ট মানি বাই সেল করতে চান তাহলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।